বিয়ে হওয়ার আগে কাকু আমাকে ও মাকে কিভাবে একসাথে খেলেছিল সেই গল্প। তাহলে চলুন বন্ধুরা সরাসরি মূল গল্পে যাওয়া যাক। আমার বাবা আমার 6 বছর বয়সের সময় যুদ্ধে যান আর ফেরেন না, কফিন বন্দী হয়ে তার ডেড বডি বাড়িতে ফিরে আসে। তবে সরকারের তরফে বেশ কিছু টাকা পায় আমার মা। তিনি ওই টাকা দিয়ে আমার বেকার কাকাকে একটা দোকান করে দেন। আমি ও মা এক ঘরে শুই, কাকা অন্য ঘরে। কাকা সকালে দোকানে বেরিয়ে যায়, ফেরে দুপুরে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার বিকেলে দোকানে যায়। আমার মা বিধবার মতো সাদা কাপড় পরে না, সে সব সময় কুমারী মেয়েদের মতোই রঙিন কাপড় পরে। হাতে তার দুগাছা চুড়ি, গলায় একটা সরু চেনের হার। তো যাই হোক বন্ধুরা, আমার মার অনেক শখ ছিল। আমার মা দেখতে অনেক সুন্দরী ছিল, তার সাইজ 32-24-36। ব্যাপারটা আপনাদের আরেকটু বুঝিয়ে বলি। বুকের সাইজ 32, কোমর 24 এবং পাছা 36, যেটা দেখলে মনে হবে 19 বছরের এক যুবতী মহিলা। তো যাই হোক বন্ধুরা, আমি যেদিন প্রথম ঋতুমতী হলাম, মানে আমার সুরঙ্গ দিয়ে যেদিন রক্তের স্রোত বইল, সেদিন মা আমাকে ওই বিষয়ে সব বুঝিয়ে একটা কথা বলেছিলেন, লতা আজ থেকে একটা বিষয়ে তুই ও আমি সমান। আজ থেকে যদি কোনো পুরুষ তোর ওই সুরঙ্গের রক্তপাত বন্ধ হওয়ার পরে তাদের শাবলটা প্রবেশ করায় তাহলেই বিপদ। মার মুখে এই কথা শুনে আমি বললাম, বিপদ কেন, আর এমন নোংরা কাণ্ড হবেই বা কেন? এরপর মা বলল, এটাই তো নিয়ম, বিয়ের পর এটা হয় আর এর ফলে ছেলে মেয়ে হয়। দেখ না, তোর বাবা নেই বলে তোর আর কোনো ভাই বোন হলো না, তুই কিন্তু বিয়ের আগে এমন কোনো কাণ্ড করবি না। মায়ের কথা শুনে আমি বললাম, ছি, এসব আবার কেউ করে না, কারো হয়। এরপর মা বলল, হয় রে হয়, এসব না হলে তুই হলি কি করে? এরপর আমি মাকে বললাম, মা তুমি থামো তো, এসব নোংরা কথা যেন আর কোনোদিন তোমার মুখে শুনি না। সেদিনের মতো সেখানেই শেষ হয়ে গেল। এর কিছুদিন পর আমি আমার সুরঙ্গের উপরে লক্ষ্য করলাম অনেক জঙ্গল হয়ে গেছে। আমি ভয় পেয়ে মার কাছে গিয়ে সব বললাম ও দেখালাম। এরপর মা বলল, ওটা সব মেয়েদের হয়, বেশি বড় হলে ছোট কাঁচি দিয়ে ছিটে ফেলবি। এরপর আমি বুঝতে পারলাম, ঋতু হবার পর, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হবার পর আর একটা যন্ত্রণা ও অস্বস্তির মধ্যে পড়লাম। সব সময় সুরঙ্গ পথে কুটকুট করতে লাগলো, মনে হচ্ছিল কোনো কিছু যেন ঠেলে উপরে উঠতে চাইছে। ওই সময় সেখানে আঙ্গুল ঢুকিয়ে তা গর্তের নিচে নামিয়ে আবার উপরে তুললে বেশ আরাম পেতাম। অনেকবার করলে এক প্রকার গরম আঠালো জল বের হতো এবং তখন কুটকুটানি দূর হতো, আর আমার খুব ভালো লাগতো। মা আমার বন্ধুর মতো, তাকে এটা বলাতে সে আমায় বলেছিল, বিয়ের আগে এমন হয়, বিয়ের পরে আর হয় না। মা আমাকে কখনো কোনো সদ্য বিবাহিত বুদের সঙ্গে মিশতে দিতেন না, একাকি কোনো বিয়ে বাড়িতেও নয়। তিনি নিজে আমাকে নিয়ে যেতেন আর সঙ্গে করে ফিরতেন। তিনি আমাকে এটাও বুঝিয়েছিলেন যে ফুলশেলের আগে যেন আমার কোনো কিছু কোনো পুরুষের স্পর্শে কলুষিত না হয়। এর ফলে পুরুষ সম্পর্কে আমার একটা ভয় তৈরি হয়েছিল, আমি ক্ষুদ্র একটা গণ্ডির মধ্যে বেড়ে উঠছিলাম। ছেলে মহল তো দূরের কথা, মেয়ে মহলেও মা আমাকে খুব একটা ঘেঁষতে দিতেন না, যে মা কোনোদিন কখনো আমাকে কারো বাড়িতে খেলতে যেতে পর্যন্ত দিতেন না, সেই মা কিন্তু আমাকে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে ওঠার সঙ্গে সঙ্গে রোববার দুপুরে আমাকে বাইরে খেলতে যাবার অনুমতি দিলেন। আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি, সেদিন স্কুল ছুটি ছিল না। একজন রাজনৈতিক নেতা খুন হওয়ায় স্কুল বন্ধ হয়েছিল, দোকানপাট সব বন্ধ, কাকাও সেদিন বাড়িতে ছিলেন। দুপুরে খাওয়া দাওয়া মেটে যাবার পরে মা বলল, লতা আজ তোরও ছুটি, তুই রোববার যে বাড়িতে অঙ্ক করতে যাস সেই বাড়িতে যেতে পারিস। আমি যেতাম রেখাদের বাড়িতে, সেখানে আমি ছাড়া আরো 2-3 জন মেয়ে আসত। সেদিন আমি একটু দেরিতে গিয়েছিলাম, ওদের বাড়ির দরজার কাছে পৌঁছে ঘরে ঢোকার আগে দরজার বাইরে থেকে শুনলাম রেখার কাকিমা বলতেছে, কিরে রেখা, লতা আসেনি? এরপর রেখা বলল, লতা তো রোববার আসে, আজ আসবে কেন? এরপর তার কাকিমা বলল, আজ যে দোকান বন্ধ তাই বললাম। এরপর রেখা বলল, দোকান বন্ধের সঙ্গে লতার আসার কি সম্পর্ক? এরপর রেখার কাকিমা হাসতে হাসতে বলল, তুই বুঝবি না, তবে আমার কথাটা মিলিয়ে নিস, লতা আজও আসবে। রেখার কাকিমার কথাটাকে মিথ্যা প্রমাণিত করতে আমার ইচ্ছে হচ্ছিল, ফিরে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা হঠাৎ খুলল ওর কাকিমা। এরপর আমাকে বলল, কিরে লতা, আরে তোমার কথাই হচ্ছিল। তখন আমি বললাম, তা হঠাৎ আমার কথা? এরপর কাকিমা বলল, তুমি আজ আসবি তাই বলছিলাম। তখন আমি বললাম, তা আমি যে আসবই এটা ভাবলেন কেন? তখন কাকিমা বলল, ছুটি থাকায় তো আসিস, তাই আজও ছুটি।
তোর কাকা বাড়িতে আছে না, দোকান খুলেছে? এরপর আমি বললাম বাড়িতে আছে। এরপর সে ও বলে একটা দুষ্ট হাসি দিয়ে তাদের রুমে চলে গেল। তাদেরকে ওর বর যা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে ছোট লতা, এ বাড়িতে দুপুরে আসার সঙ্গে ওর কাকার দোকান বন্ধের সম্পর্ক কি? এরপর কাকিমা বলল, বর্দি, তুমি শত হলেও 60-এর দশকের মেয়ে, 70-এর দশকের এ বিষয়টা তোমাকে বুঝালেও বুঝবে না। এরপর বর্দি বলল, তা একটু বোঝাতো দেখি। এরপর কাকিমা বলল, দেখো কাকা যেদিন দুপুরে বাড়িতে থাকে আর লতাও থাকে, সেদিনই লতাকে এ বাড়িতে পাঠানো হয়। এবার তুমি ভাবো, রেখার কাকিমার বর যা কি ভাবলো আর কি বুঝল তা নিয়ে সে মাথা না ঘামলেও আমি মাথা ঘামলাম, ভাবতে বসলাম। সত্যি তো, এ ব্যাপারটা তো আমি ভেবে দেখিনি। কাকার সঙ্গে একদিনও দুপুরে আমি বাড়িতে থাকি না। আমার বন্ধুর বাড়িতে থাকার ইচ্ছে না হলেও মা আমাকে বন্ধুর বাড়ি ঠেলে পাঠায়। সারা রাত ধরে ভাবলাম, সারাদিন ভাবলাম, স্কুলে গিয়েও আনন্দ পেলাম না। কাকা যেদিন দুপুরে বাড়িতে থাকে আর আমিও থাকি, সেদিনই আমাকে এখানে পাঠানো হয়। এই রহস্য ভেদ করতে আমি ঠিক করলাম আগামী রোববার আর আমি রেখার বাড়িতে যাব না। এল সেই রোববার, আমার রহস্য ভেদের দিন। আমি সকাল সকাল খেয়ে মায়ের ঘরে গিয়ে ঘুমের ভান করে পড়ে রইলাম। মা ও কাকা একসঙ্গে বসে খেল। মা বাসন মেজে রান্নাঘর ধুয়ে একবার আমার ঘরে এলো। আমি তখনও নাক ডাকছি। আমি অবশ্যই সব সময় নাক ডাকি না, সর্দি হলে নাক ডাকি। মা আমার পাশ বালিশটা পাশে দিয়ে একটা পা তাতে তুলে দিয়ে কোমর অবধি ঢেকে দিয়ে দরজা ভেজিয়ে বেরিয়ে গেলেন। মা আসলে দুপুরে কি করেন, কেমন করে তার দুপুরটা কাটে তা আমার দেখার সৌভাগ্য হয়নি কোনদিন। কারণ যে দুপুরগুলোতে আমি বাড়িতে থাকি সেই দুপুরে খেয়ে দিয়ে রেখাদের বাড়িতে খেলতে যাই, বিকেল গড়িয়ে সন্ধ্যের আগ মুহূর্তে বাড়িতে ফিরি। তাই আমি ভেবেছিলাম মা বোধ হয় দুপুরে ঘুমান, কিন্তু দেখলাম তিনি ঘুমলেন না। ঘর থেকে বের হতেই আমি খুব সন্তর্পণে উঠলাম। আমি দরজা খুললাম না, অল্প ফাঁক করে মায়ের গতিবিধির উপর নজর রাখলাম। দেখলাম মা ঠাকুর ঘরে ঢুকল। আমাদের ঠাকুর ঘরটা বেশ বড়, সেখানে একখানা খাটও আছে। আমার ঠাকুমা ওই ঘরেই শুতেন। একখানা ঘরে আমি, মা ও বাবা শুতাম। আমাদের পাশের ঘরখানা কাকার। মা ঠাকুর ঘরে ঢোকার কিছু পরে কাকাও ঘর থেকে বের হলো। কাকা আবার আমার ঘরের দিকে এলো। আমি আবারও ঘুমের ভান করে পড়ে রইলাম। আমার ঘরের দরজা ফাঁক করে আমাকে একবার দেখে নীল কাকা। এরপর কাকা ঠাকুর ঘরের দিকে গেল। ঘরের দরজা ভেজানো ছিল, দরজা ঠেলতেই খুলে গেল। আমি সাথে সাথেই দরজা খুলে বাইরে বের হলাম। আমি দরজা খুলে ঠাকুর ঘরের পিছনের দিকে গেলাম। সেখানে একটা জানলা ছিল, সেখান থেকে ঠাকুর ঘরের ভেতরটা দেখা যায়। দেখলাম মা পা ছড়িয়ে দিয়ে পুরনো কাপড়ের টুকরো পায়ে ঘষে প্রদীপের সলতে পাকাচ্ছেন। মায়ের পরনের কাপড় হাঁটু অবধি গোটানো, কাকার খালি গা, পরনে একটা লুঙ্গি ছিল। এরপর কাকা খাটের উপর উঠে বসল। আমি মায়ের মৃদু কণ্ঠ শুনতে পেলাম, কিরে আকাশ, তুই আবার এই ঘরে আসলে কেন? এরপর কাকা বলল, তুমি আসবে বলে অনেকক্ষণ বসেছিলাম, এলে না দেখে ঘর থেকে বের হচ্ছি, এমন সময় দেখলাম তুমি ঠাকুর ঘরে ঢুকছ। এরপর মা কাকাকে বলল, আকাশ ঘরে যা, আজ আর ওসব হবে না, লতা কিন্তু বাড়িতে আছে। এরপর কাকা বলল, আমি ওর ঘরে উঁকি দিয়ে দেখে এসেছি, ও তো পুরো নাক ডেকে ঘুমোচ্ছে। এরপর মা বলল, তবুও তো বলা যায় না, যদি উঠে আসে, যাও তুমি তোমার ঘরে যাও। এরপর কাকা খাট থেকে নামল। আমি ভাবলাম সে বুঝি বাইরে বেরিয়ে যাবে, কিন্তু না, সে দরজার সিট কিনে তুলে দিয়ে মায়ের ছড়ানো পায়ের কাছে বসল। মা বেশ ধমকে সুরে বলল, হচ্ছেটা কি? বলছি না, আজ ওসব হবে না। এরপর কাকা বলল, প্লিজ বৌদি, আমায় আমার কাজটা করতে দাও। এরপর আমি যা দেখলাম তা যে কোনোদিন দেখব, এমন যে হতে পারে তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। দেখলাম কাকা উঠে দাঁড়ালো, মায়ের পিছন দিকে গেল। মা পা ছড়িয়ে বসে তখনও সলতে পাকিয়ে যাচ্ছে। এবার কাকার হাত দুটো ধীরে ধীরে মায়ের কাঁধের দুপাশ দিয়ে নেমে এলো। মায়ের দুপাশের কাপড়ের দুটো অংশ ধরে এক টান দিল, বেরিয়ে পড়ল মায়ের নিচের লুকানো অংশ। কাকার একটি মুহূর্ত অপেক্ষা না করে মায়ের ছবি দেওয়া পায়ের মাঝে নিজেকে সঁপে দিল, এবং সে সম্পূর্ণ খোলামেলা হয়ে গেল, এবং মাকেও সম্পূর্ণ খোলামেলা করে দিল। এবং কাকার শাবলটা দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম, কারণ তার শাবলটা 9 ইঞ্চির চেয়েও কম হবে না, এবং অনেক মোটা, এক মুঠিতে ধরবে না। আমি শুধু দেখতে লাগলাম।
এবং মনে মনে ভাবতে লাগলাম অত মোটা লম্বা জিনিসটা কি মায়ের ওই জায়গায় ঢোকাবে, এটা কি করে সম্ভব, হাতের দুটো আঙুলও তো ওখানে কষ্ট করে ঢুকে। এরপর কাকু মায়ের দিকে এগিয়ে গেল, তার দুটো পা কাঁধের পরে তুলে নিয়ে কোমর জড়িয়ে ধরে ওই মোটা দণ্ডটি মায়ের সুরঙ্গের মধ্যে এক ঠাপ দিতেই সবটা ঢুকে গেল। এরপর কাকু দুই হাতে মায়ের আপেলগুলো চুপ চুপ করে খেতে লাগলো। এদিকে মা কাকুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর বলছে, আকাশ তাড়াতাড়ি করো, তোমার কি কান্ড জ্ঞান নেই, মেয়েটা বাড়িতে আছে, ও জেগে উঠলে কি হবে, আমার তখন আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না। এরপর কাকু বলল, এ কথা তোমার প্রথম দিন ভাবা উচিত ছিল, রাতে মেয়েকে নিয়ে শো আর আমি একা, দিনের বেলায় সুখ থেকেও যদি বঞ্চিত করো তবে আমি বা থাকি কি করে, আমি এই জীবনে এই প্রথম বয়স্ক পুরুষ ও মহিলাকে এইভাবে মিলিত হতে দেখলাম, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার মা রোজই এমন একটা কাণ্ডে লিপ্ত হয়, আর এই জন্যই সে আমাকে ছুটির দিনগুলোতে অন্য বাড়িতে পাঠায়। আমি মায়ের কোনো বদনাম ছড়াতে চাই না বলে এরপর থেকে কাকু বাড়িতে থাকলেও আমি কোনো বন্ধু বাড়ি যাই না, ওদের এই মিলন দৃশ্য দেখতে যে আমারও ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। আমি ওদের কখনো জানতে দেইনি যে আমি ওদের এই অবৈধ সম্পর্কের কথা জেনে গেছি। তো বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ করছি, এরপরের পর্বে থাকবে আমাকে ও কাকু কিভাবে খেলেছিল সেই ঘটনা। তাই পরের পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।